করোনা মহামারীর জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরই মধ্যে স্কুল ফি মুকুবের দাবিতে সড়ক ছাত্রছাত্রীরা। আজ জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। স্কুল ফি মুকুবের দাবিতে বৃহস্পতিবার জেলা স্কুল পরিদর্শকের স্মারকলিপি দিল স্টুডেন্টস ইউনিটি এগেনস্ট ফি হাই। করোনা মহামারীতে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিযোগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলেও পরীক্ষা ফি ফেরত দেওয়া হয়নি তাদের। আজ জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। সেই ফি দ্রুত ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলের ফি মুকুবের দাবি তোলেন তারা। সংগঠনের সদস্য জাকির হোসেন বলেন, আমরা সব ছাত্রছাত্রীরা এখানে একটা ফোরাম খোলা হয়েছে, স্টুডেন্টস ইউনিটি এগেনস্ট ফি হাইক ফোরাম। সেখানে মানে আমরা জানি সবাই করোনাকালে যেখানে মানে অনেক পরিবারেরই কোনো কাজকর্ম নেই, তা আবার ছাত্রছাত্রীরা কোনো ক্লাস করছে না, তাহলে তাদের কাছ থেকে কেন ফি নেওয়া হবে? ছাত্রছাত্রীরা এই দাবি করছে যেহেতু আমরা ক্লাস করছি না, আমাদের সেক্ষেত্রে ফি মুকুব করা হোক। এবং আমরা এর আগেও ডিআইকে ডেপুটেশন জমা দিয়েছি, আজকে আবার এসেছি আমরা সব ছাত্রছাত্রীরা এখানে ডিআইয়ের কাছে এসে বিক্ষোভ দেখাতে। আমাদের দাবি হলো ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভে যে ভর্তির ফি নেওয়া হচ্ছে সেই ভর্তির ফি মুকুব করা হোক, এবং যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য ফি নেওয়া হয়েছিল সেই ফিটা যাতে ফেরত দেওয়া হয়। আমরা এটা সব স্কুলের জন্যই বলছি যে সরকারি স্কুলের জন্য মেনলি এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রেও একটা নির্ধারিত ফি করা হোক যাতে সেই ফিটাইতে তাদের ভর্তি করা হয়, আমরা এটা দাবি রাখছি। এবং সরকারি স্কুলে পুরোপুরি যাতে ফি মুকুব করা হয় এই দাবি রাখছি আমরা। দিকে জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, ডেপুটেশন ঠিক এভাবে হয় না, যাই হোক তবু যেহেতু এরা স্টুডেন্ট আমি ওদের কথা শুনলাম। ডেপুটেশন দেখলে একটা অনুমতি মানে পূর্ব অনুমতির প্রয়োজন হয়, তারা সেটাতে নেয়নি, তবুও আমি যেহেতু তারা ছাত্র তাদের কথা শুনলাম। তারা বলছে যে তাদের ফিস নেওয়া হচ্ছে, বেশি নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তা আপনারা জানেন যে ক্লাস এইট পর্যন্ত আমাদের সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা, আমাদের ভারতীয় সংবিধান, আমাদের এডুকেশন অ্যাক্ট, কিন্তু নাইন থেকে একটা রেজিস্ট্রেশন ফি, একটা বোর্ডের ফি, বাচ্চারা যে মাধ্যমিক পরীক্ষা দেয়, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়, তারা একটা পরীক্ষার ফিস সংক্রান্ত, এবং ইলেভেন টুয়েলভে যারা সায়েন্স বা ল্যাব বেস সাবজেক্ট করে তাদের একটা ফিস দিতে হয়, তার জন্য একটা নির্দিষ্ট চার্জ বোর্ড এবং কাউন্সিল থেকেই সেটা ঠিক করা হয়। এখন কোনো স্কুল তার উপর যদি অনেক সময় হয়তো বা এরা বললো আর কি বেশি ধরেছে, সেটা নিশ্চয়ই আমি দেখব। আর এরা যে কাগজটা দিল সেটা আমি এদেরকে আমি গ্রহণ করলাম, আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ইমিডিয়েট পাঠাবো, এবং তারা যেভাবে নির্দেশ দেয়, যেমন গতবার লকডাউনে বিভিন্ন প্রাইভেট স্কুলের বিষয়ে ফিস না বাড়ানোর জন্য আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি করেছিলেন সমস্ত স্কুলকে, সেরকমই আমি আশা করছি যে এরা যদি সেরকম স্টেট থেকে কিছু নির্দেশ পায় নিশ্চয়ই সেটা